আসসালামু আলাইকুম সিএসসিকে আপনার বাস্তব জীবনের সাথে রিলেট করতে নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আপনারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই মোবাইল ফোন অথবা স্মার্টফোন ইউজ করে থাকেন আপনারা কি কখনো চিন্তা করে দেখছেন মোবাইল ফোনকে কেন সেলফোন বলা হয়ে থাকে মোবাইল ফোন তো তার মোবিলিটি ফিচারের জন্য নামটা আসছে বা বহনযোগ্যতার জন্য মোবাইল নামটা আসছে সেলফোন কেন নামকরণ করা হয়েছে সেটা বোঝার জন্য মোবাইল নেটওয়ার্কটা কিভাবে কাজ করে আপনাকে ফার্স্টে সেটা বুঝতে হবে ধরেন আপনি একটা মোবাইল ফোন থেকে আপনার কোনো বন্ধুকে ফোন দিতে যাচ্ছেন ধরি এটা আমার মোবাইল ফোন সেই মোবাইল ফোন থেকে আমি ঢাকা থেকে আমার একটা ফ্রেন্ড রাজশাহীতে আছে তাকে ফোন দিতে যাচ্ছি ইন দ্যাট কেস আমার মোবাইল থেকে মোবাইল ফোনটা আমার বাড়ির পাশে কোনো একটা মোবাইল টাওয়ারের সাথে কানেক্টেড দেখবেন যে আপনাদের বাসার পাশে বিল্ডিংয়ের উঁচু বিল্ডিংয়ের ছাদের উপর বিভিন্ন ধরনের টাওয়ার আছে সেই টাওয়ারের সাথে কানেক্টেড দ্যাট মিন আমার ফোনটা প্রথমে টাওয়ারের কাছে যাবে সেই টাওয়ারকে আমরা বলতেছি বেস টাওয়ার তারপরে বেস টাওয়ার থেকে কলটা যাবে হলো কোনো একটা সার্ভারের কাছে অথবা স্যাটেলাইটের কাছে স্যাটেলাইট থেকে কলটা আপনার বন্ধুর বাসার পাশে যে আরেকটা বেস টাওয়ারের আছে সেই বেস টাওয়ারের কাছে কলটা যাবে এবং এই বেস টাওয়ার থেকে আপনার বন্ধুর মোবাইলে কলটা রিং হবে তো বেসিক্যালি এভাবে একটা মোবাইল ফোন নেটওয়ার্ক কাজ করে থাকে তো এখন দেখেন আপনি ঢাকা শহরকে মনে করেন মোবাইল কভারেজের আন্ডারে আনতে চাচ্ছেন ইন দ্যাট কেস বিভিন্ন অনেকগুলা বেস টাওয়ার আপনাকে স্থাপন করতে হবে ধরেন আপনি একটা এরকম এরিয়াকে ল্যান্ড এরিয়াকে কভারেজ করতে চাচ্ছেন তিনটা বেস টাওয়ার দিলেন আপনি তাহলে এখানে দেখেন এ বি সি তিনটা বেস টাওয়ার কি করতেছে ও এরিয়াকে ওভারল্যাপ করতেছে তাহলে আপনার কস্ট বেশি হয়ে যাচ্ছে অথবা আমি তিনটা বেস টাওয়ার পাশাপাশি দিলাম তাহলে কি হচ্ছে মাঝখানের একটা নির্দিষ্ট এরিয়া সেই এরিয়াটা গ্যাপ থেকে যাচ্ছে বা কোনো নেটওয়ার্ক সেটাকে কভার করতে পারতেছে না কোনো টাওয়ার এই প্রবলেমের সলিউশন করার জন্য আমাদের ইঞ্জিনিয়াররা একটা সলিউশন দিল যেটাকে বলতে হচ্ছে সেলুলার নেটওয়ার্ক কনসেপ্ট সেলুলার নেটওয়ার্কে কি বলতেছে এই এরিয়াকে ল্যান্ড এরিয়াকে আপনারা সেল বা কোষের মতন করে ভাগ করবেন দ্যাট মিন আমার এরিয়াকে আমি হেক্সাগোনাল শেপে ডিস্ট্রিবিউট করবে এক একটা হেক্সাগোনাল শেপকে বলা হচ্ছে এক একটা সেল দেখেন আমি তিনটা সেল দিয়ে একটা এরিয়াকে কভার করলাম তাহলে মিডিলে কোনো রকম গ্যাপ থাকতেছে না তাহলে আমরা খুব সহজেই আমাদের ল্যান্ড এরিয়াকে এরকম সেল আকারে নেটওয়ার্ক কভারেজ ডিস্ট্রিবিউট করতে পারি তাহলে আমার প্রবলেমের সলিউশন হয়ে গেল বেসিক্যালি এই সেলুলার নেটওয়ার্ক কনসেপ্ট থেকে সেলফোন কথাটা আসছে আশা করি আপনারা বুঝতে পারছেন মোবাইল ফোনকে কেন আমরা সেলফোন বলতেছি আজকের মতন এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ারের দরকার নাই শুধু শিখতে থাকুন হ্যাপি লার্নিং এভরিডে